সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পর একটা সময় রাজ্যের সীমান্ত এলাকায় গরু চুরির প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে ভিন্ন পরিস্থিতি। উল্টো ইদানিং সীমান্তবর্তী এলাকায় যে হারে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে তা রীতিমতো গোপালক ও কৃষকদের উদ্বেগের কারণে পরিণত হয়েছে। এর মধ্যে শনিবার গভীর রাতে মোহনপুরের উত্তর বিজয়নগর গ্রামের বাসিন্দা মন্টু দত্তের গোয়ালঘর থেকে চোরের দল বাছুরসহ তিনটি গাভী চুরি করে নিয়ে গেছে। সকালে বাড়ির সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের দরজা ভাঙ্গা এবং গরুগুলো উধাও। গরু চুরি যাওয়া পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয়দের সহযোগিতায় চুরি যাওয়া গরু বিএসএফ এর সামনে দিয়ে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। আপনারা থানাতে জানাইছেন নি বিষয়টা? পরবর্তীতে গ্রামবাসী সীমান্তে গিয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ঘটনা জানালে কিছুক্ষণ বাদে বিএসএফ চুরি যাওয়া একটি বাছুর উদ্ধার করে ফিরিয়ে দিয়ে গেছে বলে জানালেন ওই পরিবারের সদস্য। যে গরুগুলো চুরি গেছে আনুমানিক বাজার মূল্য? সংশ্লিষ্ট সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে, রয়েছে নিচ্ছিদ্র বিএসএফ এর টহলদারি ব্যবস্থা। এরপরও রহস্যজনক কিভাবে এপার থেকে চুরি যাওয়া গরু ওপার বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে এমন প্রশ্নের মধ্যে সীমান্তে বিএসএফ এর ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।